মেলান্দহ পৌর এলাকায় বিএনপি অধিকতর শক্তিশালী হবে সেই প্রত্যাশা করছি। সম্মেলন করে আপনারা কমিটি গঠন করেছেন, সেই জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি। এই সংগ্রাম বিএনপির ভাগ্য নির্ধারণের সংগ্রাম না, এই সংগ্রাম জাতির ভাগ্য নির্ধারণের সংগ্রাম। আজকে মেলান্দহ পৌর বিএনপির কাউন্সিল অধিবেশন দ্বিতীয় অধিবেশনে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুইটি পদের প্রার্থী যারা তাদের নাম অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাবলাদার এবং সাধারণ সম্পাদক পদে মিজান রহমান মুকুল। আমরা এই দুইজন প্রার্থী এখানে নির্বাচিত ঘোষণা করছি, সেই সাথে অনুরোধ করছি।